আমার প্রশ্নটা হচ্ছে, যখন মাসিক বন্ধ হয়ে যায় মেয়েদের, জি, তখন কি কি প্রিকশন সাবধানতা অবলম্বন করা দরকার? আচ্ছা, মেনোপোজাল সিমটম নিয়ে আমরা আসবো, এটা নিয়ে আমরা কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে ফোন দিয়েছেন, এবং অবশ্যই আপনাকে শ্রদ্ধা জানাই যে একজন পুরুষ কণ্ঠে আসলে এরকম মিনিস্ট্রেশন নিয়ে আমরা অ্যাওয়ারনেসের কোনো কথা শুনতে পাচ্ছি। আপনার জন্য সত্যিকার অর্থে শ্রদ্ধা থাকছে আমাদের পক্ষ থেকে। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কাছে মনে হয় যে টম্পা, আমি যে কথাটা বলছিলাম যে ব্যথার যে জায়গাটা, যে আসলে ব্যথাকে কখন আমরা ফোকাস করব বা এটাকে সামনে নিয়ে আসবো, মাসিকের সময় হালকা ব্যথা এটা সব মেয়ের হতে পারে। কারণ কি, এখানে কিছু কন্ট্রাকশনের ব্যাপার হয়, ব্লাডটা বের হবে, জরায়ুর মাসেলগুলো একসাথে কাজ করে, অনেকগুলো বিষয় এখানে থাকে। সো ন্যাচুরাল প্রসেসে কিছু ব্যথা থাকতে পারে, বা তলপেট একটা চাপ থাকতেই পারে, বা সেই ব্যথাটা একটু রেডিয়েট করে পেছনে যেতে পারে। কিন্তু যেই ব্যথাটা আপনার জীবনকে বিপন্ন করবে, একটা মেয়ে যে কিশোরী অবস্থায় সে স্কুলে যেতে পারে না, পরীক্ষা দিতে পারে না, ক্লাস করতে পারে না, বেডের মধ্যে একটা কোনার মধ্যে পড়ে থাকে, ছটফট করতে থাকে ব্যথায়, কিংবা রিপ্রোডাক্টিভ এইজে যেই মেয়েটা আছে, ব্যথার কারণে সে প্রত্যেক মাসে হয়তো অফিসে যেতে পারছে না, ইউনিভার্সিটিতে যেতে পারছে না, তার সন্তান হচ্ছে না, ব্যথার কারণে হাজবেন্ডের সাথে তার মেলামেশায় প্রবলেমগুলো হচ্ছে, কিংবা জনাব আশরাফ যে প্রশ্নটি করলেন, মেনোপোজেও অনেক মা চলে যাচ্ছেন, এমন একটা ট্রানজিশন পিরিয়ডে আছেন, তখনও ব্যথা হচ্ছে, মেনোপোজে জাননি যাচ্ছেন এমন একটা অবস্থায় আছে। তো যেই ব্যথাগুলো তার ডে টু ডে অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করে, তারকে ওষুধ নিতে বাধ্য করে, যে ব্যথাগুলো সামাজিকভাবে তাকে একটা পাশে ঠেলে দেয়, ডে টু ডে যে কাজগুলো আছে সেগুলো থেকে তাকে আসলে প্রতিহত করে, সেটাকে আসলে আমরা বলবো যে মাসিকের সময় তীব্র ব্যথা। কারণ সিম্পল ব্যথা নিয়ে আমরা কনসার্ন না, এটা যে কোনো কারো হতে পারে, এটাকে মেনে নিতে হবে। বাট যখন তীব্র ব্যথার বিষয়টি হবে, তখন আসলে এটাকে ফোকাস করতে হবে, কেন হচ্ছে, এবং বয়স ভেদে এক একটা বয়সে এক এক কারণে হতে পারে, সেটাকে টার্গেট করে আসলে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্টটা করতে হবে।